ওকে, তো এবার আমরা বক্স মডেল সম্পর্কে ধারণা নেব। বক্স মডেল হচ্ছে এর আগে আমরা যেটা দেখছি সেটা, অর্থাৎ মার্জিন, বর্ডার, প্যাডিং এবং কন্টেন্ট আপনাকে এখানে সুন্দর মতো বুঝাই দিয়েছে যে কি জিনিস, ঠিক আছে? তো আমরা যদি আমাদের হচ্ছে যে যেটাতে কাজ করতেছিলাম, আমরা যদি সেই এক্সাম্পলটাতে দেখতে যাই, তাহলে দেখতে পারবো যে এটা কিন্তু কন্টেন্ট। এটা কি কন্টেন্ট? আর বাইরে যেটা, অর্থাৎ এইটার বাইরে যেটা, সেটা হচ্ছে কিন্তু মার্জিন, আর ভিতরের এটা প্যাডিং। ভিতরের এটা কি প্যাডিং, আর বর্ডার হচ্ছে একদম এই যে এই দাগটা হচ্ছে বর্ডার, ঠিক আছে? আমরা এখনো বর্ডার সেট করিনি এই এই এটাতে। আমি যদি এখানে বর্ডার দিয়ে দিই, সাপোজ বর্ডার 5 পিক্সেল, তারপরে আমাদের কি দিতে হয়, স্টাইল, তাই না? সো আমি সলিড হিসেবে সলিড দিয়ে দিলাম, দেন একটা কালারের নাম, সো কালারটা মনে করে দিলাম ব্লু। সো আমি শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করলাম। হ্যাঁ, আপনার চাইলে আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারেন, যে বর্ডার উইথ, বর্ডার স্টাইল, বর্ডার কালার। আমরা এর আগে এটা দেখছি, এই যে দেখেন আমার কিন্তু এটা বর্ডার হয়ে গেছে। সো এই জিনিসটাই বক্স মডেলের মাধ্যমে দেখাইছে যে কন্টেন্ট, ভিতরে লেখা কন্টেন্ট, এবং ভিতর থেকে যে জিনিসটা আপনার বাইরে আসছে সেটাকে বলা হয় কি, প্যাডিং। এই যে আমরা প্যাডিং সেট করছি, যে উপর থেকে গেছে এটা, এটাকে বলে প্যাডিং এই জিনিসটাকে। আর বর্ডার হচ্ছে যে বর্ডার, বর্ডারটা দেখতে পাচ্ছি আমরা, আর বাইরে থেকে যে এটা সরছে সেটাকে বলে কি, মার্জিন, ঠিক আছে? এই জিনিসটাই এই যে এখানে সুন্দর করে বলা হয়েছে, দেখেন মার্জিন, এটা হচ্ছে বর্ডার, একটা ডিপের বর্ডার, এটা প্যাডিং, আর ভিতরেটা কি, কন্টেন্ট। ওকে, সো এটাই হচ্ছে সিএসএস বক্স মডেল। ওকে।